এই আপনি আমাকে দেখেই করেন, আপনি সাইড করে রেখে দিই আর কি, এদিক বিষয় না। আপনি তো দোকান অফ হয়েছে স্যার। তাহলে কেন আপনি দোকান অফ রেখে এখানে চেয়ারে কি মানুষকে দেখাইতে রাখছেন? আমাকে দেখে দৌড়ানোর দরকার কি? এরকম সুন্দর এখন যেরকম আছে এরকম তো সুন্দর থাকতে পারে, এরকমই থাকে মানে চাপাই তো আর না, চাপাই নয়। ভিতরে এই দোকান কার আপনার? এই দোকান আমার দোকান হইছে। এই ভিতরে ঢুকেন, এরকম রাস্তা গাড়ি চলার জন্য, ফুটপাথ হাঁটার জন্য। আপনার সঙ্গে আমার তো কোনো খারাপ সম্পর্ক হওয়ার দরকার নাই, তাই না? আপনি যেরকম ব্যবসা করতে চান, এলাকার লোক চায় যে ফুটপাতে হাঁটবে, গাড়ি রাস্তায় চলবে, ঠিক আছে? এই কাজটা করেন, বারবার আমাকে এইভাবে করেন না, ঠিক আছে? এটার দোকানদারকে এই যে এখন যেভাবে রাখছেন, এই শুনেন, আমাকে দেখে টানাটানি না, এটাই জন্য থাকে। এর থেকে যদি আমি চেঞ্জ দেখি তাহলে এখানেও থাকতে পারবেন না, ঠিক আছে? এইভাবেই থাকেন। এ বাইরের চেয়ার দেন নাকি, এই বাইরের চেয়ার দেন, খবর দেয় বাইরের জন্য চেয়ার না আসে। এই দোকানদারকে কার এটা, কার এই টুলটা ভিতরে নেন, ঠিক আছে? আমি জন্য বারবার বলবো না, এটা হাঁটার জায়গা, হাঁটার মতন থাকবে, বাইরে আমি কোনো চেয়ার টুল জন্য না দেখি, ঠিক আছে? এটা ক্লিয়ার থাকবে। রাস্তার উপরে করা যাবে না মুরব্বী, রাস্তার উপরে দোকানদারি করা যাবে না। কোনো একটা মাঠে যান, কোনো একটা মাঠে যেয়ে করেন। এই এই একেবারে টার্নিংয়ে আপনি এটা রাখছেন, অ্যাক্সিডেন্ট হতে পারে না। যান, চলে যান, চলে যান রাস্তার উপরে। আমি কিন্তু বারবার বলবো না, আমি আজ এক সপ্তাহ আপনাদের রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? যান, চলে যান, অন্য কোথাও মাঠের ভিতরে যান। ওই খালে ওই খালে।